ঐক্যফ্রন্ট মাঝপথে নির্বাচন বর্জন করলে বিভ্রান্ত না হয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপি জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেও নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিএনপি জামাতে সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন জেলায় বিএনপি জামাতের হামলায় 6 জন নিহত ও প্রায় 450 জন আহত হওয়ার তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা বিশ্বব্যাপী নালিশ করছে, আবার হামলাও চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস করে, মানুষ হত্যা করে আমাদের, আমরা ক্ষমতায়, তারপর আমার দলের এতগুলি মানুষকে তারা হত্যা করে। আমি তোমাকে ধৈর্য ধরতে বলে, প্রত্যেকে ধৈর্য ধরতে হবে। কারণ আমরা জানি যে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেবে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। মানুষের ভিতরে যেটা আকাঙ্ক্ষা, কাজে কোনো মতেই জন্য এই নির্বাচনটা কোনো মতে মানে প্রস্তুত করতে না পারি, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। এবং আমাদের যারা দলের নেতাকর্মী বা জোটের নেতাকর্মী আছে এবং যা প্রার্থী আছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় দেয়া হচ্ছে আওয়ামী লীগের উপর। ঐক্যফ্রন্ট যদি এ ধরনের কোনো ঘোষণা দিয়ে যে আমরা ইলেকশন থেকে প্রত্যাহার করলাম, এটা বিশ্বাস করার কোনো মানে কারণে বিশ্বাস না করি। নির্বাচন যে চলছে, কারণ আর অনেক প্রার্থী আছে, নির্বাচনটা সম্পূর্ণভাবে ভোটারদেরও ভোট দিতে হবে। আর আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রার্থী থেকে শুরু করে এজেন্ট, সবাইকে আমি বলবো যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে, ভোটের রেজাল্ট নিয়ে, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারের সিগনেচার সহ রেজাল্ট শিট নিয়ে তারপর ঘরে ফিরবে। আজ ওই মাঝপথে তারা বিশ্বাস যেন না করে। শেখ হাসিনা বলেন, নৌকার বিজয় নিশ্চিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, দেশ হবে দারিদ্র্যমুক্ত, মজবুত হবে অর্থনীতি। জনগণ যদি ভোট দেয় আছি ক্ষমতায়, যদি না দেয় নাই, এটা সম্পূর্ণ জনগণের উপর আমি ছেড়ে দিচ্ছি। তারপরে আবার হ্যাঁ, নির্বাচনে যে অংশগ্রহণ করছি, তখন তো বলতে হবে যে সবাই একটা নৌকা মার্কায় ভোট দেবেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।